বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলি এই সরকারকে আপনার আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোন বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না, আবার ওই -2 -11 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন, তবে যত দ্রুত সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে।